আসসালামু আলাইকুম। গ্রিন প্যান্ট স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমার নাম মোহাম্মদ বাহারুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, আহসান কলেজ, খুলনা। আমি আজ এইচএসসি পদার্থবিজ্ঞান বিষয়ের সেকেন্ড পার্টের তৃতীয় অধ্যায় চলতড়িৎ বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের প্রথম লেকচারে রোদের উপর তাপমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করতে চাই। রোদের উপর তাপমাত্রার প্রভাব, ইফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্ট্যান্স, এই আলোচনার শুরুতেই আমরা রোদ কাকে বলে সেটা আমরা জানতে পারি। যে ধর্মের জন্য পরিবাহী তড়িৎ প্রবাহে বাধাগ্রস্ত হয় তাকে রোদ বলে। এই রোদ শব্দটি মূলত এখানে আমরা একটা পরিবাহের মধ্যে লাল একটি রং দিয়েছি, এই রংটা হচ্ছে আমাদের রোদ নির্দেশ করছে। আমরা ওহমের সূত্র থেকে রোদের উৎপত্তিটা আমরা পেয়ে যেতে পারি। ওহমের সূত্রে বলা হয়েছে যে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহের মধ্য দিয়ে যে প্রমাণ তড়িৎ প্রবাহিত হয় তো ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তড়িৎ প্রবাহকে আমরা স্বাধীন রাশি হিসেবে বাম পাশে রেখেছি আর বিভব পার্থক্যকে আমরা নির্ভরশীল হিসেবে ডান পাশে রেখেছি। তো আই প্রপোর্শনাল টু ভি মাইনাস ভিপি। আমরা যদি এখানে এ প্রান্তের বিভব পার্থক্য ভি এ বলি এবং বি প্রান্তের বিভব পার্থক্য ভিবি বলি, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা বলতে পারি ভি এ মাইনাস ভি সমান হচ্ছে ভি। তাহলে আই প্রপোর্শনাল টু আমরা ভি লিখতে পারি। এখন এই পরিবাহিত হচ্ছে এক ভোল্ট বিভব পার্থক্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে পরিবাহিত বলে। মানে আবার বলছি, এক ভোল্ট বিভব পার্থক্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে পরিবাহিত বলে। আমরা এখানে যদি কোনো পরিবাহী বিভব পার্থক্য আন ভোল্ট হয় এবং যদি এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে তাকে বলছি আমরা অন সিরিজ। আবার এখানে আমরা এখন আমরা লিখতে পারি জি সমান অন বাই আর। জি সমান অন বাই আর অর্থাৎ আমরা যদি এখন জি এর জায়গায় অন বাই লিখে দিই তাহলে আই সমান অন বাই আর ইন্টু ভি অর্থাৎ আই সমান ভি বাই আর। এখানে আমরা বলতে পারি আর সমান ভি বাই আই অর্থাৎ কোনো পরিবাহী বিভব পার্থক্য যদি আমাদের এক ভোল্ট হয় এবং তার মধ্যে যদি এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাকে বলছি আমরা অন ওহম রোধ। আমরা এভাবে লিখতে পারি অন ভোল্ট বাই অন অ্যাম্পিয়ার ইকুয়াল অন ওহম, অন ওহম ইকুয়াল অন ভোল্ট বা অন অ্যাম্পিয়ার। বা আমরা এটা এভাবে লিখতে পারি অন ওহম সমান অন ভোল্ট পার অ্যাম্পিয়ার। এখন আমরা দেখব যে এই রোধটি, যেহেতু আমরা রোদের উপর তাপমাত্রার প্রভাবে আলোচনা করছি, এই রোধটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমরা জানি যে রোধ চারটি রাশির উপর নির্ভর করে। এক নম্বর পরিবাহী দৈর্ঘ্য, পরিবাহী প্রস্থের ক্ষেত্রফল, পরিবাহী উপাদান এবং পরিবাহী তাপমাত্রা। এই চারটি রাশির পরে পরিবাহী রোধ নির্ভর করে। আমরা এখন প্রত্যেকটার জন্য একটু ব্যাখ্যা দিতে পারি। পরিবাহী রোধ প্রপোর্শনাল টু এল অর্থাৎ পরিবাহী রোধটা হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। পরিবাহী রোধটা দৈর্ঘ্যের সমানুপাতিক যখন প্রস্তুত ক্ষেত্রফল, উপাদান, তাপমাত্রা স্থির থাকে। আরেকটি দৈর্ঘ্য যদি আমরা এখানে 2 মিটার মনে করি তো আমরা একই প্রস্তুতির ক্ষেত্রফল বিশ্ব। অথচ আমরা যদি প্রথম রোধটি দেখি, প্রথম তারের দৈর্ঘ্যটি দেখি, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তখন এর রোধ যা হবে পরবর্তী তারটি আমরা দেখতে পাচ্ছি 2 মিটার লম্বা, অর্থাৎ এর রোধটি বেশি হবে। কিন্তু প্রস্তুতির ক্ষেত্রফল এবং তাপমাত্রা একই আছে, দুইটি তামার তার অথবা দুইটি অ্যালুমিনিয়াম তার হতে পারে। এখানে পরিবাহী রোধ এর প্রস্তুতির ক্ষেত্রফলের ব্যস্ততাপাতিক। যদি আমরা দুটি তার নেই, একটি তার ত্রিকোণ একটি তার মোটা, কিন্তু দুইটা দৈর্ঘ্য একই, এটা দুই দৈর্ঘ্য সেটি একই দৈর্ঘ্য কিন্তু প্রস্তুতির ক্ষেত্রফলটি ভিন্ন, তাহলে আমরা দেখতে পাই যে যেটা ত্রিকোণ তার এর দৈর্ঘ্য এবং মোটা তারের দৈর্ঘ্য একই হলেও ত্রিকোণ তারের প্রস্তুতির ক্ষেত্রফল কম হয় এরও বেশি হয়। আবার যেটা মোটা তার সেটার
বছরের ক্ষেত্রফল হওয়া হয় রোধটা কমে যাবে, অর্থাৎ প্রভাব বৃদ্ধি পাবে। আমরা 3 নম্বরে যদি দেখি যে উপাদান, অর্থাৎ ভিন্ন ভিন্ন পরিবাহী উপাদান রোধ ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন উপাদান রোধ ভিন্ন ভিন্ন, যেমন তামা, রূপা, সোনা, অ্যালুমিনিয়াম, এই ভিন্ন ভিন্ন উপাদান হওয়ার কারণে এই রোধ ভিন্ন ভিন্ন। পরিবাহী তাপমাত্রা, এই পরিবাহী তাপমাত্রা আজকে আমাদের অবশ্য বিষয় হচ্ছে পরিবাহী তাপমাত্রা বা রোধের প্রভাব। তো যেহেতু আমাদের পরিবাহী তাপমাত্রা নিয়ে আমরা এখন একটু বিশ্লেষণ করতে চাই, যেহেতু আমাদের পরিবাহী তাপমাত্রা, এই পরিবাহীর আমি দুইটা প্রান্ত দিয়েছি, একটা এই প্রান্তটা বিভ্রান্ত, এই প্রান্তকে আমি বলছি উচ্চ বিভব আর বিভ্রান্তের সঙ্গে নিম্ন বিভব। তো আমরা সাধারণত জানি কি যে উচ্চ বিভাগে বিভব থেকে এই বিভব দিকে তড়িৎ প্রবাহিত হয়, ইলেকট্রনটি তার বিভব দিকে প্রবাহিত হয়। তো আমরা ইলেকট্রনের প্রভাব দেখাচ্ছি, এদিকে ইলেকট্রনের প্রভাব তড়িৎ প্রবাহের বিভব দিকে দেখাচ্ছি। তো এখানে যখন ইলেকট্রনটি যখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে যায়, অর্থাৎ এর বিভব পার্থক্য থাকে, তখন এই পরমাণুর সাথে, অর্থাৎ যে পরিবাহী আছে, যদি এটা তামার তার হয়, তামার তারে যে পরমাণুগুলো আছে, এই পরমাণুর সাথে ইলেকট্রনের সংঘর্ষ সৃষ্টি হয়। যখন সংঘর্ষের সৃষ্টি হয় তখন এদের মধ্যে তাপের উদ্ভব হয়, আর এই তাপের উদ্ভব হওয়ার ফলে তোমরা জানো যে পরিবাহী তাপ উৎপন্ন হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু একটা পরিবাহী নেওয়া হয়েছে, হতে পারে এটা তামার তার হতে পারে অথবা অন্য কোনো উপাদানের হতে পারে। তো এখানে যেহেতু আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে উচ্চবিভব থেকে নিম্নভাবে দিকে এবং ইলেকট্রনের প্রভাব হচ্ছে নিম্নভাব থেকে উচ্চবিভব দিকে, তখন আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আমরা আমাদের ইলেকট্রনগুলো ভাইব্রেশন করতে থাকে, অর্থাৎ স্পন্দন হয়, অর্থাৎ পরমাণুর সাথে পরমাণুগুলো স্পন্দন হয়ে থাকে, তখন ইলেকট্রনগুলো এই পরমাণুর সাথে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার ফলে এখানে একটা তাপের উদ্ভব হয়। এছাড়াও আমরা আরও বলতে পারি যে ইলেকট্রন যখন গতিশীল হয় তাহলে গতির শক্তি ওই তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের পরিবাহীতে তাপের উদ্ভব হয় কেন, অর্থাৎ পরিবাহী দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য থাকে, সেই বিভব পার্থক্যের কারণে ইলেকট্রনের প্রভাব হয় এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে ইলেকট্রনগুলো পরমাণুগুলোর মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয়, অর্থাৎ স্পন্দন বেড়ে যায়। স্পন্দন বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রনের সাথে সংঘর্ষ বেড়ে যায়, আর সংঘর্ষ বেড়ে যাওয়ার কারণে তাপের উদ্ভব হয়, পরিবেশে তাপের উদ্ভব হয়। আমরা এখানে পরিবেশে তাপের উদ্ভব হয় কেন আমরা এই লেকচারটা এই পর্যন্ত শেষ করতে পারি। আমাদের লেকচারটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের সাবস্ক্রাইব বক্সে জানাবে, এবং পরবর্তী কোন লেকচার বেশি বেশি প্রয়োজন সেই লেকচারটি আমাদের সাবস্ক্রাইব বক্সে জানাতে পারবে। ধন্যবাদ।